সম্ভব হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমরা এখানে গল্প শোনাও দেখি, তোমরা তো খুব ভালো হয় গল্প জানো। Thank you.
আমি সেই ঘরপড়ে বলছি, আমার মুখ তোমার, আমার কান তোমার মুখ বলেন স্যার। অশিক্ষিত আদিবাসীদের উপর সেই আদিবাসী আন্দোলন, আদিবাসী আন্দোলন গ্রামটায় একেবারে নিচু নিচু ছোট শ্রেণীর মানুষ বাস করত, দূরে দূরে পড়ে কিন্তু তারা একটু একটু বাংলা বলতে পারতো, ঠিক আমাদের সেই ফুলটির মতো, এই ফুলটির মতো। তবে সেই গ্রামে একটা ছেলে ছিল, সেই ক্ষেত্রে একমাত্র কুড়িয়ে পাস করেছে, তবু কলেজে প্রথম হয়েছে, ঠিক যেন গোবরে পদ্ম ফুল। তার প্রিয় বন্ধু প্রিয়া ছিল কলেজে একমাত্র প্রফেসরের মেয়ে। প্রিয়া সবসময় সমাজ সেবা ভালোবাসত, গরিব হুজুর বলে কারো প্রথম অবহেলা করত না, নইলে প্রতাপের মতো গ্রামের ছেলের সাথে বন্ধুত্ব পাঠাত না। সে নিজের সমাজের উপর হওয়া অত্যাচার ইংরেজের সাথে প্রতিবাদ করতে সবাইকে না জানিয়ে নিজের সমাজে যাচ্ছে। তাহলে সে গল্প শুনুন, তুই কলেজের পাঠ বই তো তাই আমাদের সাথে কথা বলবি না? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু প্লিজ প্লিজ ডোন্ট ডিসটারব দ্য পিস প্লিজ আমাকে একটু এটা করতে দাও। নিশ্চয় কিছু মনে হচ্ছে, কোথাও কিছু হয়েছে বলে সে তো মনে কোথাও একটা কিছু হয়েছে। প্রিয়া তুমি জানো না, তুমি আমার কোর থেকে চলে যাও, প্রিয়া আমার কোর থেকে চলে যাও। তুমি নিজের জীবনের সাথে আমায় বানাবে না,
না তোর নয়, তবে তোমার সাথে আমার কি মিল আছে? নেই আমাদের ওর ফেলবে, নেই আমাদের ধরবে, নেই আমাদের ধরবে, নেই আমাদের ভাষায়। তাহলে প্রিয়া তুমি বলো প্রিয়া, তুমি এ কি করে হতে পারি? প্রিয়া আমাকে যেতে দাও প্রিয়া, তুই জানো আমার কোথ আলাদা। প্রিয়া তুমি জানো না আমার ব্যাপারে, জানো না প্রিয়া আমাকে বাড়ি যেতেই হবে, জানো না তুমি আসলে জানো না প্রিয়া আমার গ্রাম আমার সমাজ সবাই সবাই নিষ্ঠায় আমার আশায় দাঁড়িয়ে আছে, তাদের উপর তাদের উপর অনেক বড় একটা জোর চলছে, তাদের তাদের জোরের বাদ ভেঙে গুড়িয়ে দিয়েছে ওই রে, জানো প্রিয়া জানো সেই গ্রামে সেই গ্রামে একটা নারী বড় মতো প্রকৃত নয় প্রিয়া, প্রকৃত নয় আমার আমার ভাইয়ের মতো বন্ধু চন্দ্র, তার বলকে জানো প্রিয়া তার বলকে সর্বনাশ করে ঘুরে যায় মাইকে আর কিছু বলতে না না প্রিয়া আমাকে বাড়ি যেতে হবে, দেখি 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 বেটা মাইকে আমার বুকের ভেতর থেকে আমার বলকে কি করে ছিনিয়ে নিয়ে যায় আমার ফুলের মতো না প্রিয়া আমাকে যেতে দাও প্রিয়া আমাকে যেতে দাও, কি আমার করছো প্রিয়া যাও তুমি বাড়ি যাও, আমার পরে তুমি চলতে পারবে না, আমার বিপদে এমন কি মরণ হতে পারে, যাও প্রিয়া তুমি বাড়ি ফিরে যাও। তোমাকে বলেছিলাম ওই ভিলেজ ডান্সের কথা, কোথায়
কথাই তোমাকে তো বলেছিলাম আমার পুত্রকে এক নদীর নদীর ফুল ফুলাইছে, তুমি তো এখন পর্যন্ত করো মহিলা ছন্দ করে দিও না। আরে খুদা আরে কি সুন্দর কি সুন্দর এই সমস্ত এলাকায় একমাত্র মাইকেলের শাসন চলবে আর মাইকেলের হাতে প্রধান হবে এই সমস্ত গ্রামবাসী। আর যদি প্রধান না হয় তো তোমার ঘর আমি বন্ধুকে হামলা করে দুই দিন হইল গায়ে আসা আর গায়ের লোক তার হুজুর মনে করে আর জানতেছ ওই গ্রামের রক্ত মাইয়া পাল্লা আছে আরে তাকে সবাই এই গ্রামে একমাত্র যদি কেউ থেকে থাকে সেই পুরুষ হচ্ছে আমি। আর হ্যাঁ তোমাকে বলেছিলাম আমার বিবাহের কথা কি হলো ভালো করে তুমি কেমন পুরুষ আছো ওই গ্রামে যত লোক আইছে সবাই তো তার হুজুর করে পড়ে তবে একটা কথা শুনিলাম ব্যবস্থা হবে ওই শালা প্রোটাপে দেখবা ওই শালা পোটা তোমার কথায় উঠব আর বসব ওই বাচ্চি গামটা আপনার প্রিয় তুমি ছুটে যাও সেই প্রতাপের কাছে তার বন্ধু সম্পর্কের কাছে যেমন করে হোক আমার বিবাহের প্রস্তাব তাদেরকে দিয়ে তাদেরকে তুমি রাজি করে দে। আমি আসতেছি আসতেছি হুজুর তবে শুভ কামে বেশি দেরি করতে নাই আমি আসতেছি আসতেছি হুজুর আদাব হুজুর আদাব খবর খুব সুখী পাইয়া মানে আমি
কিছুই তো শুনলু, তোর তো চোখ ভরা কাটলি, সবাই তো ঠিকই বোঝে, তবে তুই ওই শহরে বিটিছিলাকে ছায়া দিয়ে চলে আসলি, সেটা ভালো করলি না। ওই শহরের বিটিছিলাটা কত না আশা করেছিল, আর তুই তার দিয়ে দিলি বিড়া, সেটা ভালো করলি না বেটা, সেটা ভালো করলি না। তুই যখন এখান থেকে চলান গেলি, তোর যাবার পর গায়ে আমার
ঠিক কই না, তোমরা আমরা ঠিক কই না, এর জবাব এর জবাব হুজুর কে দিতে হইব, জমানে সবার মানে আমরা কই আইব, আমি যাই দেবি আমি যাই দেবি, হুজুরে কইয়া হুজুরে এটা পাঁচ কাজে আগুন মানে লাগিব আগুন ওটা লেখা পড়া ছিলি একটু সাবধানে থাকি, বিপদ তো বাইরে গেল, আমি আসতেছি তুই চক এখন কোন খবর পাইতেছি, সারা হারি গেছে আমার বিয়ের প্রস্তাব, কিন্তু এখনো কোন খবর আছে না, এই বিয়ে আমি যদি হয়ে যায় তাহলে আদিবাসী গ্রাম আমার প্রজন্ম থাকবে, আর তখন তখন দেখব কে প্রতাপ আর কে সম্ভব। আমার কৃষ্ণ কিনকে মানবে
আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা তো পুরাতন মন্দির বটে, বোঝে না শম্ভু? হ্যাঁ এটা মন্দির বটে, তবে শুন, তুই মরে যা কবি সবই সাচ্চা কবি কহন দেহি। ওই শহরে পিঠি ছিল হামান্দির উপর মহিলা সিটাবার লিগা, তারে সাথে না আয়রা ছাড়ান দিলি কিসের লিগা? ওর বাপের নেগারে, ওর বাপ বড় লোক বটে, ওর বাপ ইংরেজ অফিসারের বন্ধু, তাও আবার বড় লোক। বড় লোকে তো বড় বড় চাল আছে, এখানকার অবস্থা কিছু চাকচাক না, এখানে তো সব ভাবেই ভয়সা গেছে। সবই তো শূন্য, দেখ আমি আসতেছি রে তোদের কাছে, খামার থাকাটা ভালো হবে। কি ব্যাপার তুমি এখানে? আমার পথ হলে প্রথম এতে সুযোগ দিয়ে অপমান পারবে প্রিয়া, পারবে, তুমি সইতে পারবে। ছড়াই নতে পাঠান, তুই প্রিয়াকে নিয়ে ঘুরে যা, আমি আসতেছি, তুই প্রিয়াকে নিয়ে ঘুরে যা। তো দাদা বলে দিবি আমার মহিলা আমার ঠান্ডা পড়ে গেল রে, আমার আমার কৃষ্ণ তোর মতোই দেখতে সুন্দর হইত, বেটাকে ভাতে ফেলে দিয়ে এখন এমন জায়গায় আছে, সারা একটা ইশারা দিব না, আমার পোষা কুকুর গুলো তোমার মনকে নিচে খাবে রে। ইন্ডিয়ানদের খুব ভালো লাগে।
ইংরেজ জাতি আমরা জাতি একবার কবলে ফেলিয়া দিই তাহারা আর কোনদিন উঠিয়া জয় খাইতে পারে না। আর তো ব্রহী তোমাকে কত সুন্দর করিয়া আমার আমার কৃষি মন্ত্রী প্রস্তাব দিয়া দিয়েছে বিবাহ দিয়া Yeah.
জয় জয় জয়।